এই অঙ্কটা আসলে বুয়েট ভর্তি পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। তো নিচ্ছে আমরা এখানে সুইচটা যদি অন করা হয়, তাহলে সুইচ অন করলে হচ্ছে এই ব্যাটারি, এই যে ক্যাপাসিটার আছে দুইটা, ক্যাপাসিটার দুই প্রান্তে যে ভোল্ট মিটার লাগানো আছে, তো এই ভোল্ট মিটারের রিডিংটা কত হবে, বি এর পাঠ কত, বি এর পাঠ কত এটা বের করতে হবে। আর একটা জিনিস বের করতে হবে, এই যে ক্যাপাসিটার দুইটার মধ্যে কোনটা বেশি হচ্ছে এনার্জি স্টোর করতে পারে। এনার্জি ই সমান সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তো ফার্স্ট অফ অল যখন সুইচটা অন করব, ভোল্ট মিটার তো সবসময় রোধ অসীম, ভোল্ট মিটার দিয়ে কোনোদিনই কারেন্ট যাবে না, এটা হুইটস্টোন ব্রিজ মানুক বা না মানুক যাই হোক, ভোল্ট মিটার সবসময় কারেন্ট যাবেই না ভোল্ট মিটার দিয়ে। তো এখান থেকে যদি কারেন্ট না যায়, তাহলে হচ্ছে আমরা সার্কিটটা থেকে আমরা এই ভোল্ট মিটারটা মুছে দিতে পারি। তো আমরা ভোল্ট মিটারটা মুছে দিলাম। একটা জিনিস খেয়াল করি, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিন্তু ডিসি বিদ্যুৎ প্রবাহিত হয় না, কারেন্টের কথা আমরা চিন্তা করি। কারেন্টের দিক থেকে বের হয়ে হয়ে এদিকে আসলো, আসার পর এখান থেকে উপরে যাইতে পারবে না, তাহলে নিচে গেল, নিচে যাওয়ার পর দেখবে আর যাইতে পারবে না। তো ইলেকট্রন বা কারেন্ট দুইটারই যাওয়ার পথ বন্ধ, তার মানে কারেন্ট বিদ্যুৎ এখানে প্রবাহিত হবে না। তাহলে যে এই যে সার্কিটটা, অ্যাম্পিয়ার যে রিডিংটা, এটা যে কারেন্ট সেটা আসবে কত হচ্ছে শূন্য, তাতে এটার মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। এখন বিদ্যুৎ যদি প্রবাহিত না হয়, তাইলে আমরা ভোল্টেজগুলো বের করি। তো ভোল্টেজ বের করার সময় আমরা জানি যে কোনো একটাকে রেফারেন্স ধরবো, এটাকে যদি গ্রাউন্ড ধরি তাহলে এটা হলো 0 ভোল্ট, এটা হলো ব্যাটারির পজিটিভ সাইড, এটা হলো 5 ভোল্ট, এটাও সেম নোড, এটাও 5 ভোল্ট, নাম দিই নোডের, এটার নাম দিলাম এ, তাহলে এটাও হবে আমার এ, এটাও আমার এ। তাহলে আমাদের এ নোডের যে ভোল্টেজ বি এ, এটা হচ্ছে 5। এবার এই নোডটা দিলাম আমরা মনে করি বি, এটা আর একটা নোড, এটাকে নাম দিলাম সি, আর এটা নোডটা যে এই নোডটা আছে এটাকে দিলাম ডি, তাহলে এটাও ডি, এটাও ডি। তাহলে ভিডি হচ্ছে 0, ডি হচ্ছে আমাদের গ্রাউন্ডেড করা। এখন হচ্ছে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো এখন এ নোডের ভোল্টেজ পাস এবং এখান দিয়ে কোনো কারেন্টও যাবে না, তার মানে এ নোডের ভোল্টেজ আর সি নোডের ভোল্টেজ অবশ্যই সমান হইতে হবে, যদি সমান না হয় তাহলে তো কারেন্ট চলে যাবে। কিন্তু আমরা জানি যে এই 50 ওহম রোধের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে দুই পাশের বিভব পার্থক্য কত হবে, 0, তাহলে তো কারেন্ট যাবে না। আর বিভব পার্থক্য থাকলে তো কারেন্ট যাইতো, পার্থক্য 0 তোলে এ এবং সি এর মানটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে সি পয়েন্টের যে ভোল্টেজটা সেটাও হবে কত, 5। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, ঠিক একই লজিকে যে বি ডি, এই রোধের মধ্যে দিয়েও কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এই রোধের মধ্যে দিয়েও যদি কারেন্ট প্রবাহিত না হয়, তা আমরা জানি যে রোধের দুই পাশে বিভব পার্থক্য থাকলে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হবে, না থাকলে হবে না। তার মানে বি এটার ভোল্টেজ হলো ডি এর সমান, তো বি এর ভোল্টেজ হলো ডি এর সমান। তাহলে দেখো আমরা একটা জিনিস, আমরা কিন্তু সবগুলো ভোল্টেজ জেনে গেছি, এটার হচ্ছে 0, ডি এর হচ্ছে 0, এ এর ভোল্টেজ হচ্ছে 5, সি এর ভোল্টেজ হচ্ছে 5। এবার আমরা ক্যাপাসিটারের হচ্ছে দুই পাশের বিভব পার্থক্য বের করতে পারবো। 40 ওহম, সরি 40 যে মাইক্রোফেরাট ক্যাপাসিটারটা দেওয়া আছে, এর দুই পাশে বিভব পার্থক্য কত, ক্যাপাসিটারটার দুই পাশের নোড হচ্ছে একটা এ একটা বি, তাহলে পার্থক্য দেখা যাচ্ছে 5 ভোল্ট। একইভাবে আমরা যদি 20 মাইক্রোফেরাট একটা হিসেব করতে চাই, এটার দুই পাশের হচ্ছে ভোল্টেজ কত, তো এটাও দেখা যাচ্ছে 5 ভোল্ট, যে 20 মাইক্রোফেরাট এক পাশে 5 ভোল্ট, এক পাশে 0, তাহলে পার্থক্য 5। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, ক্যাপাসিটারের দুইটার ভোল্টেজ সেম, তাহলে আমরা জানি এনার্জি সমান সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে দুইটার ভোল্টেজ যেহেতু সেম, তাহলে যেটার ধারকত্ব বেশি সেটাই হচ্ছে বেশি এনার্জি স্টোর করবে। তাহলে দুইটার মধ্যে 40 মাইক্রোফেরাডের ধারকত্ব বেশি, তাহলে 40 মাইক্রোফেরাডের হচ্ছে এনার্জি স্টোর করার ক্ষমতাও, মানে এনার্জি স্টোর করবেও বেশি। আর এখানে যে ভোল্টমিটারটা ছিল সেটা রিডিং কত দিবে, এইখানে যে ভোল্টমিটার ছিল, ভোল্টমিটার কি রিডিং দেয়, বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কত বি এবং সি এর, তাহলে ভোল্টমিটারের পাঠ, তাহলে ভোল্টমিটারের পাঠ হবে 5 ভোল্ট।
অঙ্কটা সোজা, কিন্তু একটু লজিক দিয়ে চিন্তা করতে হবে।